যুদ্ধক্ষেত্রে যে একটি হেলিকপ্টার কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা এই হেলিকপ্টারটি না দেখলে বোঝা মুশকিল। ইউএস আর্মির ব্যবহৃত এই AH-64 অ্যাপাস হেলিকপ্টারটি সর্বকালের সর্বসেরা যুদ্ধাস্ত্র হিসাবে বিবেচিত হয়। অ্যাটাকিং হেলিকপ্টারের রোল পালনকারী এই হেলিকপ্টারটি একসাথে 16টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছুড়তে সক্ষম। তার পাশাপাশি মিনিটে 70টি রকেট ও 30 মিলিমিটার মেশিনগান এটিকে একটি ভয়ঙ্কর মারণাস্ত্র হিসাবে গড়ে তুলেছে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, হোক তা ধুধু মরুভূমি কিংবা কনকনে বরফ শীতল পাহাড়, এই হেলিকপ্টার আক্রমণ চালাতে পারে অত্যন্ত সাবলীলভাবে, নির্ভুলভাবে লক্ষ্যভেদ করে শত্রুকে নির্মূল করতে পারে। বলা হয় একটি AH-64 অ্যাপাস হেলিকপ্টার একসাথে 10টি ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে সক্ষম। যদিও এটি বিশ্বের দ্রুততম হেলিকপ্টার নয়, তারপরও এই হেলিকপ্টারটি ঘন্টায় সর্বোচ্চ 320 মাইল ছুটতে সক্ষম। বহুল আলোচিত অপারেশন ডেজার্ট স্টর্ম ও অপারেশন ইরাকি ফ্রিডম এই হেলিকপ্টার সাফল্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।